कोविड के दिनों में हर घर में इन चीजों का होना बहुत जरूरी है, हैंड सैनिटाइजर, थर्मामीटर, पल्सॉक्सी या ऑक्सीमीटर। घर में अगर कोई मरीज है, बहुत ज्यादा बीमार है, बहुत ज्यादा सर्दी खांसी है, तो उसका ऑक्सीजन लेवल चेक करने के लिए। हर व्यक्ति के लिए ग्लव्स, अगर आप घर के बने हुए मास्क पहनते तो 2 मास्क हर व्यक्ति के लिए, या तो एक। এবার করোনা মহামারীর এই খারাপ সময়ে নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখতে বাড়িতে কি কি থাকা উচিত তা নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করলেন মাধুরী। ভিডিওতে অভিনেত্রী জানিয়েছেন, করোনা সময়ে যে কোনো মুহূর্তে কাজে আসতে পারে থার্মোমিটার, পালস অক্সিমিটার, স্যানিটাইজার, গ্লোভস ও মাস্ক। শুধু তাই নয়, N95 ছাড়া অন্য কোনো মাস্ক পরলে যে একসঙ্গে দুটো পরতে হবে তাও নিজের ভিডিওতে জানিয়েছেন তিনি। তো ভিউয়ার্স, মাধুরী দীক্ষিতের এমন সচেতনতা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর করোনা মোকাবেলায় আসুন আমরা সকলেই সচেতন হই। তো পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।